মেসির হাতেই উঠছে ভ্যালন ডিওর, চলতি মাসেই বসবে এবারের ভ্যালন ডিওরের আসর, সেখানে হাতে তুলে দেওয়া হবে মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ভ্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকায় আছেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো লিওনেল মেসি, সর্বোচ্চ সাতবারের বিজয়ী মেসি ছাড়াও আছেন ফ্রান্সের ক্লিয়ান এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো আর্লিং হল্যান্ড। 30 অক্টোবর প্যারিসের শেলে থিয়েটার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হাতে তুলে দেওয়া হবে ভ্যালন ডিওর। ফ্রান্স ফুটবল প্রতি মৌসুমের সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে থাকে। গত মৌসুমের সেরা খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হবে এবারের পুরস্কার। বিশ্বকাপের মৌসুম হওয়ায় এবারের পুরস্কারে বিশ্বকাপের শিরোপা বড় একটা ভূমিকা রাখবে বলে মত অধিকাংশের। পুরস্কার ঘোষণার এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও চলছে নানা জল্পনা কল্পনা। তারই প্রেক্ষিতে এবার ফাঁস হয়ে গেছে এবারের ভ্যালন ডিওর বিজয়ীর নাম। স্পেনের সংবাদ মাধ্যম দারিও স্পোর্টস ফাঁস করে দিয়েছে ভ্যালন ডিওর বিজয়ীর নাম। সংবাদ মাধ্যমটির দাবি, 2022-23 মৌসুমের ভ্যালন ডিওর জিততে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে 36 বছর পর বিশ্বকাপ জিতিয়ে বাকিদের পেছনে ফেলেছেন তিনি। এবার ভ্যালন ডিওর জিতলে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেবেন মেসি। ইতিহাসের সর্বোচ্চ 7 বার ভ্যালন ডিওর জিতেছেন এই আর্জেন্টাইন, দ্বিতীয় সর্বোচ্চ 5 বার জিতেছেন তার চির প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে স্প্যানিশ গণমাধ্যমের এই দাবির কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনও জানা যায়নি। ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি। 30 তারিখে ভ্যালন ডিওর গালায় অবশ্য মেসি তার জাতীয় দলের সতীর্থদের নিয়ে হাজির হবেন বলেই ধারণা করা হচ্ছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল মেসিরই। সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে শুরু করার পর ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ 7 গোল করেছেন মেসি। এছাড়া 3টি গোলের সহায়তা করেছিলেন। এই আসরে তার চেয়ে বেশি গোল করেছিলেন শুধু ফ্রান্সের ক্লিয়ান এমবাপ্পে। ফাইনালে হ্যাট্রিক সহ 8 গোল করেছিলেন পিএসজির এ ফরাসি তারকা, তাতেও অবশ্য দলকে শিরোপা জেতাতে পারেননি। ফাইনালের টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স, তবে ব্যক্তিগত পারফরমেন্সের কারণে ভ্যালন ডিওর জয়ের লড়াইয়ে আছেন তিনিও। ভ্যালন ডিওরের লড়াইয়ে মেসি এমবাপ্পের সঙ্গে আছেন আর্লিং হল্যান্ডও। নরওয়ের স্ট্রাইকার ম্যানচেস্টার সিটিকে ট্রেবল শিরোপা জেতাতে রেখেছেন বড় অবদান।